হেই বন্ধুরা, দিস ইজ ফেরদৌস খান, সিভিল ইঞ্জিনিয়ার। আপনাদের সকলকেই স্বাগতম রাজনিকেতনের পক্ষ থেকে। আমার কাছে অনেক মানুষ বিভিন্ন সময় বিভিন্ন বিল্ডিংয়ের ডিজাইনের পিকচার দিয়ে খরচ কত যাবে সেই সম্পর্কে জানতে চায়। আজকের এই ডিজাইন সম্পর্কেও এক ভাই আমাকে বাড়ির ডিজাইনের ছবি দিয়ে একটা ধারণা নিতে চাইল, তাই তার জন্য এই ডিজাইনটি নিয়ে খুঁটিনাটি সব কিছু নিয়ে আলোচনা করব আজ। আপনারা যদি বাড়ি বা যে কোনো ডিজাইন বা কনস্ট্রাকশন রিলেটেড কাজের ব্যাপারে কোনো ইঞ্জিনিয়ারিং হেল্প লাগে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আমাদের সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা আমাদের মাধ্যমে যে সহযোগিতাগুলো পেতে পারেন সেটা হচ্ছে আর্কিটেকচারাল, এক্সটেরিয়র ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন এবং স্ট্রাকচারাল ডিজাইন, ইলেকট্রিক্যাল ডিজাইন, সয়েল টেস্ট, পুরাতন বিল্ডিং মডিফাই অথবা রিপায়ারিং এবং ডিজিটাল সার্ভেইং। নিয়মিত গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বেশি কথা না বাড়িয়ে চলুন বাড়িটি সম্পর্কে খুঁটিনাটি সব কিছু জানা যাক। আপনারা যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি তৈরি করতে গেলে আপনার জায়গা লাগবে 22 ফিট বাই 61 ফিট বা 1342 স্কোয়ার ফিট বা 3% এর মতো জায়গা লাগবে। আপনারা চাইলে বাড়ির ডিজাইনটি কালার বা টাইলস মডিফাই করে আরও বেশি গর্জিয়াস করতে পারেন। এই বাড়িটি 2 ইউনিটের একটি বাড়ি। গ্রাউন্ড ফ্লোরে আমাদের গ্যারেজ হবে, উপরে সবগুলোতেই 2টা ইউনিট করা হবে। প্রতিটি ইউনিটে 2টি বেডরুম, 1টি ড্রয়িং কাম ডাইনিং, 1টি কিচেন, 2টি বাথরুম কমন এবং অ্যাটাচ মিলিয়ে। এমন একটি বাড়ি তৈরি করতে গেলে আপনার পার স্কোয়ার ফিট খরচ আসবে 2100 টাকা, তবে 20 থেকে 50 টাকা সামথিং কম বেশি লাগতে পারে। তাহলে আপনারা এমন একটি বাড়ি তৈরি করতে চাইলে টোটাল খরচ আসবে, চলেন এই খরচটা আমি আপনাদের একটু হিসাব করে দেখাই। দেখুন বাড়িটি টোটাল আসবে একতলায় 22 ইনটু 61 সমান 1342 স্কোয়ার ফিট। আমাদের বাড়িটি 7তলা, তাহলে 1342 ইনটু 7 ইকুয়াল বা সমান 9394 স্কোয়ার ফিট। আমাদের বাড়িটি টোটাল 9394 স্কোয়ার ফিট। তাহলে আমাদের এই বাড়িটি তৈরি করতে টোটাল খরচ আসবে টোটাল স্কোয়ার ফিট গুণ বা মাল্টিপ্লাই পার স্কোয়ার ফিট বা 1 ফিটের খরচ ইকুয়াল বা সমান টোটাল খরচ আসবে 1,97,00,000 টাকা সামথিং কম বেশি। তবে ভালো ইঞ্জিনিয়ারদের করালে অবশ্যই 2 থেকে 3 লাখ টাকা সেভ হবে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগছে। আপনাদের যদি রাজনিকেতনের কাছে কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টস করুন, আমরা চেষ্টা করব নির্ভরযোগ্য তথ্য দেওয়ার জন্য এবং সহযোগিতা করার জন্য। আপনারা আমাদের কাছ থেকে বেস্ট সাপোর্টটা পাবেন সবসময়। আপনারা সবসময় চেষ্টা করবেন একজন ভালো ইঞ্জিনিয়ার দিয়ে বাড়ির কাজ করাতে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই সাবস্ক্রাইব করে রাজনিকেতনের পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।